তো বন্ধুরা, চলেন আজকে আমি আপনাদেরকে এমন একটি ওয়েবসাইটের কথা বলবো যাদের পাঠ করতে সমস্যা হয়। যেমন ধরেন, বিভিন্ন ছবি এডিট করতে সমস্যা হচ্ছে, সুন্দরভাবে নিখুঁতভাবে পাঠ করতে পারছে না যারা, তারা মূলত এই ওয়েবসাইটে যে কোনো ছবি পাঠ করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবে, কিংবা যে কোনো ছবি পিকচার এডিট করতে পারবে, খুব নিখুঁতভাবে পাঠ করে দেবে। এই সাইটের নাম হলো remove.vg। তো চলুন, এই ওয়েবসাইটটি আমরা কিভাবে পাবো। প্রথমে আমরা যে কোনো ব্রাউজার ওপেন করে google.com www.google.com এ যাব। এখানে গিয়ে লিখব remove.vg। দেন ফার্স্টলি আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। এই ওয়েবসাইটটা আমরা যাবো। দেখেন, এখানে লগ ইন সিন আপ করার কোনো ঝামেলা নেই, করলেও পারে না পার করলেও সমস্যা নেই, তো আমি করব না। দেখেন এখানে স্যাম্পল দেওয়া রয়েছে ওয়েবসাইট সম্পর্কে। দেখেন প্রথমে অরিজিনাল ছবি কীরকম ছিল, তারপর এটা রিমুভ ব্যাকগ্রাউন্ড হয়েছে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, তারপর নিউ ব্যাকগ্রাউন্ড, এটা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে, পরে এটার ব্যাকগ্রাউন্ড লাগানো হয়েছে, কিংবা এভাবে আপনি এডিট করতে পারবেন, সমস্যা নেই। তো দেখেন নিচে আর কি আছে, আমরা একটু দেখি। দেখেন কত সুন্দর এবং নিখুঁতভাবে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করছে, দেখেন একবারে নিখুঁত। এভাবে আপনিও ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে কোনো ঝামেলা ছাড়া। স্যাম্পল দেখি আমরা একটু। দেখেন এখানে দেখেন লোগো আপনি এডিট করতে পারবেন এখান থেকে, কি নিখুঁতভাবে যে কোনো একটা লোগো দেখেন এডিট করছে, আপনার পছন্দ মতো যে কোনো একটা লোগো আপনার পছন্দ হচ্ছে, কিন্তু আপনি পাক করতে পারছেন না নিখুঁতভাবে, কিন্তু এই সাইট থেকে আপনি সেটা করে নিতে পারবেন। দেখেন যে কোনো একটা প্রোডাক্টও আপনি এই জায়গার থেকে রিমুভ করতে পারবেন খুব সহজে এবং নিখুঁতভাবে, তা আপনার কোনো সমস্যাই হবে না। দেখেন এটা কত নিখুঁতভাবে এখানে কাজ করছে। দেখেন এই সাইটটার কাজ খুব নিখুঁত, যা মানুষের পক্ষে করা খুব অসম্ভব ব্যাপার, যেটা সফটওয়্যার মাধ্যমে এরা তা করে ফেলে, সমস্যা নেই। তো চলুন আমরা দেখি আমরা কীভাবে আমরা এরকম নিখুঁতভাবে রিমুভ করতে পারবো যে কোনো ব্যাকগ্রাউন্ড। এই ওয়েবসাইট সম্পর্কে আরও ভালোভাবে বিস্তারিত আপনি দেখে নেবেন, জেনে নেবেন, সমস্যা নেই। দেন আমরা আপলোড ইমেজ করব, ক্লিক করব এবং সরাসরি আমাদের পিসিতে নিয়ে যাবে। দেখেন কারণ আমার ছবি, আপনার ছবি যেখানে সেখান থেকে আপনি যে ছবি এডিট করবেন সেটা ক্লিক করবেন, আমার এটার ভিতরে আছে। আমি ছবি একটা ক্লিক করব, এডিট করব, আমি এই ছবিটা এডিট করব। দেখেন এটা আমার ছবি। দেন কত নিখুঁত হবে, কত কয়েক সেকেন্ডের ভিতরে আমার এডিট করে দিল, পাত পাত হয়ে গেছে। এখন আপনি যদি এইভাবে ডাউনলোড করতে চান তাহলে করবেন, সমস্যা নেই। দেখেন এভাবে অটোমেটিক পাথ হয়ে গেল, আপনি পরে ফটোশপে নিজে এডিট করতে পারবেন। এটা পাথ হবে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, পাথ হয়ে গেছে, খুব নিখুঁতভাবে ডাউনলোড করে ফেললাম ডাউনলোড ক্লিক দিয়ে। এটা ডবল হয়ে গেছে, একটা আমি কাটে দিই, দাঁড়ান একটা কেটে গেছে, নেন সমস্যা নেই। এখন এডিট করবো। তাহলে আপনি যদি চান এটার ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করবেন, এখান থেকে করতে পারবেন। এখানে ওদের ওয়েবসাইটে কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে, তো দেখেন এটা আমার ফার্স্ট ছবি ছিল, দেখেন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে যাবে, এখানে ক্লিক করলাম ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, সমস্যা নেই। আপনার দেখেন একটা পছন্দ হচ্ছে, আরেকটা ক্লিক করবেন, আরেকটা চলে আসবে। আপনার যেরকম ব্যাকগ্রাউন্ড এখানে কিছু স্যাম্পল দেওয়া আছে, আপনি ওয়েবসাইটটা নিতে পারবেন, সমস্যা নেই। এগুলো একদম ফ্রি, কোনো পেইড না, আপনি ফ্রি ফ্রি ডাউনলোড করতে পারবেন, ফ্রি ফ্রি সব করতে পারবেন, কোনো সমস্যা নেই। দেখেন পিছনে আমরা রাস্তা রাস্তায় সব ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলে ওটাও পেয়ে যাবেন, সমস্যা নেই। দেখেন কত সুন্দর ব্যাকগ্রাউন্ড করে দিচ্ছে, কত নিখুঁতভাবে, কেউ বুঝতেও পারবে না যে কীভাবে করা হয়েছে। এটা আপনি মোবাইল দিয়েও করতে পারবেন, কোনো পিসিতেও করতে পারবেন, যে কোনো .bg যে ব্রাউজারে সাপোর্ট নেবে সেখান থেকে এরা করতে পারবেন।
ডাউনলোড কিভাবে করবেন দেখেন, ডাউনলোড ক্লিক দিবেন, জাস্ট দেখেন ডাউনলোড ইমেজ ক্লিক করলেন, দেন অটোমেটিক সেভ ফাইল, ব্যাকগ্রাউন্ড সব এটা আপনার সেভ হয়ে গেল। দেখেন আমার দুটো যখন সেভ করছি দুটো আছে ফাইল সেভ হয়ে গেছে, ক্লিক কেটে দিয়ে এখান থেকে আপনি আরও করতে পারবেন। দেখেন ছবি ছোট বড় করতে চাইলে ছোট বড় করতে পারবেন, দেখেন এখানে বড় হচ্ছে, প্লাসে ক্লিক করলে আরও বড় হচ্ছে, সমস্যা নেই, মানে ছোট করতে পারবেন। আর এখান থেকে আপনি চান যে আমি আমার পিসির থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো, তাহলে সেটাও পারবেন আপনি। আমারও হয়তো আপনি পিসির থেকে যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনার পছন্দ হলে সেটা আপনি পিসিতে সেভ করে রাখলেন, পরে এখান থেকে সিলেক্ট ফটোতে ক্লিক করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারলেন, কোন সমস্যা নেই। এটা আপনি ডাউনলোড করতে পারবেন এইভাবে ক্লিক করে, আগের নিয়মেই আপনি ডাউনলোড করে ফেলবেন, কোনো সমস্যা নেই। তবে আমি আপনাকে তিনটা ডাউনলোড করে দেখালাম, এটা পিসির থেকে ডাউনলোড দিয়ে একটা একবারে পাথ ফাইল, একবার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ জিপিজি ফাইলে সেভ করে, আর একটা আপনার ফাইলে। চলুন আমরা এখন দেখব এগুলো কীরকম হলো আমাদের। ডাউনলোডে যাব, আমি একবার ওপেন করে ডাইরেক্ট ওপেন করে দেখাই আপনাদের প্রথমে, তারপরে ফাইল ওপেন করে দেখাবো। দেখেন এটা আমার ব্যাকগ্রাউন্ড কমপ্লিট দিয়েছি, এখানে ব্যাকগ্রাউন্ড নিয়েছি, এটা দেখেন জিপ, একবার জিপ পাত করা ফাইল। দেখেন এটা একবার জুম করলে দেখা যাবে যে কত ফিনিশিং ভাবে আমাদের এটা, একবারে কোনো কিচ্ছু নিখুঁতভাবে, কোনো কিছু কাটা পড়ে নেই, দেখেন একবার নিখুঁত। এটা যাক, কখনো ফটো আমাদের ফটো এত নিখুঁতভাবে কাজ করা সম্ভব না। চলুন আমরা এটা একবারে ফটোশপে নিয়ে দেখি, দেখেন কত নিখুঁতভাবে ওরা পাত করে দিয়েছে আমাদেরকে। এই পাত করা ছবি আমরা এখন যে পিছনে যে কোনো কিছু দিতে পারবো, ব্যাকগ্রাউন্ড দিতে পারবো, যে কোনো কাজ করতে পারবো এই সাইড এই ছবিটা দিয়ে, কিংবা আপনার ছবি কেন আপনি যে কোনো কিছু আপনি পাত করতে পারবেন খুব সহজ এবং নিখুঁতভাবে রিভোভ ডট বিজি দিয়ে। এই সাইটটা একদম ফ্রি, আপনি ফ্রি ইউজ করতে পারবেন। তো ফ্রেন্ড এই ছিল আজকের ভিডিও।